আজকের ভিডিওতে কথা বলবো টিভি নিয়ে। এর আগে ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন এখানে ওয়ানপ্লাস টিভির সঙ্গে হায়ার টিভি এবং তার সঙ্গে শাওমি টিভির তুলনা করতে, এবং এই তিনটি টিভির মধ্যে কোন টিভিটি সব থেকে বেশি ভালো। তো আজকে এই ভিডিওতে আপনাদের এই সমস্ত বিষয় তুলে দেবো। তো বাজারে এখানে আপনারা ওয়ানপ্লাস থেকে শুরু করে শাওমি এবং হায়ারের বিভিন্ন ধরনের টিভি পেয়ে যাবেন। তবে প্রথমে এখানে শুরু করি ওয়ানপ্লাস দিয়ে। তো আপনারা জানেন ওয়ানপ্লাস একটি ইলেকট্রনিক কোম্পানি এবং এই কোম্পানিটি সাধারণভাবে চীনা কোম্পানি, এবং চীনা কোম্পানি হলেও এই কোম্পানিটি বিভিন্ন ধরনের গ্যাজেট তৈরি করে থাকে, যেমন মোবাইল, টিভি, ইয়ারফোন, হেডফোন, এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাজেট রয়েছে, যে গ্যাজেটগুলি আপনারা খুব সহজেই অনলাইন কিংবা অফলাইনে আপনারা পেয়ে যাবেন। তবে আপনাদের বলে রাখি এখানে ওয়ানপ্লাসের যে টিভি সেটি সাধারণভাবে 2019 সালে তার বাজারে পা রাখে, এবং 2019 সালে বিভিন্ন ধরনের সিরিজের টিভি নিয়ে আসে, যেমন কিউ সিরিজ, ইউ সিরিজ, V1 সিরিজ। তো এর মধ্যে কিউ সিরিজ যেটি হচ্ছে ফ্ল্যাগশিপ, V1 সেটি হচ্ছে লোয়েস্ট সিরিজ, এবং U1 সেটি হচ্ছে সাধারণভাবে মিডিল রেঞ্জের সিরিজ। তবে দেখা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের টিভি নিয়ে আসে, এবং ওয়ানপ্লাসও সেইভাবে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের টিভি নিয়ে আসে। তো ওয়ানপ্লাসের টিভির দিকে যদি আপনারা দেখেন বিভিন্ন ধরনের টেকনোলজির আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তবে এখানে শুরু করি ডিসপ্লে দিয়ে। তো এখানে ওয়ানপ্লাসের যে টিভিগুলি হয় কি, সেই টিভিগুলির যে ডিসপ্লে সেটি অনেক কালারযুক্ত হয়, এবং নতুন যখন আপনারা এই টিভিগুলি কিনবেন সেখানে আপনারা দেখবেন কালার বুস্ট দেখা যাবে এবং কালারটি অনেক গাঢ় দেখা দেবে। তবে দেখা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে ওয়ানপ্লাসের যে টিভিগুলি বিক্রি হচ্ছে সেই টিভিগুলি কেনার পরে দেখা যাচ্ছে কিছুদিন চলার পরে বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন এখানে কালার গ্রাইন্ডিং আপনার ডিসপ্লেতে দেখা যাবে, এবং ধীরে ধীরে কালার অনেকটা আবছা হয়ে যাবে এবং কালার অনেকটা ফ্যাকাশে হয়ে যাবে। তো এখানে যদি আপনারা টুইটারে যে যদি লেখেন ওয়ানপ্লাস টিভি, তো ওয়ানপ্লাস টিভি লিখলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের কাস্টমার এখানে বিভিন্ন ধরনের পোস্ট করেছে। এখানে দেখা যাচ্ছে 2-3 মাস চলার পরে দেখা যাচ্ছে তার ডিসপ্লে খারাপ হয়েছে, কিংবা এখানে গ্রিন লাইট চলে এসছে, কিংবা দাগ চলে এসছে, এছাড়াও দেখা যাচ্ছে ডিসপ্লে একবারে নষ্ট হয়ে গেছে। এবং যখন দেখা যাচ্ছে টিভিটি ডিসপ্লের ওপর 1 বছরের ওয়ারেন্টি আছে, এবং সেটি সার্ভিস সেন্টারে গেলে সেই ডিসপ্লেটি চেঞ্জ করার জন্য তাকে ফুল টাকা দিতে হচ্ছে, কারণ সেখানে ওয়ারেন্টি আছে, এবং ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ব্র্যান্ড সেই ওয়ারেন্টিকে মানছে না। এবং এইভাবে বিভিন্ন ধরনের কাস্টমাররা এখানে বিভিন্নভাবে টুইট করেছে যে ওয়ানপ্লাসের টিভি নিতে মানা করেছে, কারণ সেই ওয়ানপ্লাসের টিভিতে একটি প্রবলেম যেটি হচ্ছে কালার ফ্যাকাশে হয়ে যায় এবং ডিসপ্লে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন ওয়ানপ্লাসের যে মোবাইলগুলি হয় সেগুলোতে আপনারা দেখছেন ডিসপ্লেতে অনেক প্রবলেম দেখাচ্ছে, তো তেমনি ওয়ানপ্লাসের টিভির ডিসপ্লেতে এই সময়ে সবথেকে খারাপ প্রভাব বেশি দেখা যাচ্ছে, এবং অন্যান্য টিভিতে এই ধরনের প্রভাব দেখা যাচ্ছে না। এবং এর সঙ্গে যদি সার্ভিস সেন্টারের কথা বলা হয়, তো সার্ভিস সেন্টারের সাপোর্ট আপনারা এটিতে খুব একটি ভালো পাবেন না, কারণ ওয়ানপ্লাস টিভির যদি আপনারা ইকোসিস্টেমের কথা বলেন, তো ওয়ানপ্লাসের টিভিতে আপনারা ভালো ইকোসিস্টেম পেয়ে যাবেন। যেমন এখানে আপনার কাছে যদি ওয়ানপ্লাসের টিভি এবং একটি ওয়ানপ্লাসের যদি মোবাইল থাকে, তাহলে আপনারা খুব সহজেই ইকোসিস্টেমের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন আপনার টিভির যে রিমোট সেটি আপনার মোবাইলকে তৈরি করতে পারবেন, এবং মোবাইল দিয়ে আপনার ব্লুটুথ, ওয়াইফাই এছাড়া হটস্পটের সঙ্গে কানেক্ট করতে পারবেন। এছাড়াও আপনার মোবাইলের গেমিংয়ের যে স্ক্রিন সেটি আপনারা আপনার টিভিতে শেয়ার করতে পারবেন, মানে আপনার মোবাইলের যে স্ক্রিন সেটি খুব সহজে আপনার টিভিতে শেয়ার করতে পারবেন, এবং বড় স্ক্রিনে ওয়্যারলেসভাবে সমস্ত কিছু আপনারা করতে পারবেন। এবং এই টিভির যদি এখানে স্পিকারের কথা বলা হয়, তো এই টিভিতে আপনারা ভালো সাউন্ডযুক্ত স্পিকার পেয়ে যাবেন, এখানে ম্যাক্সিমাম 65 ওয়াটের পেয়ে যাবেন। সাধারণভাবে এই সময়ে ওয়ানপ্লাসের টিভিতে আপনারা ভালো স্পিকারের সাপোর্ট পেয়ে যাবেন, এবং তার সঙ্গে ডলবিভিশনের ভিউয়ার সাপোর্ট পেয়ে যাবেন, এবং তার সঙ্গে ডলবিভিশনের আপনারা সাউন্ডেরও সাপোর্ট পেয়ে যাবেন। এবং এর সঙ্গে যদি এই টিভির অপারেটিং সিস্টেমের কথা বলা হয়, তো এটি সাধারণভাবে গুগল টিভি কিংবা পিওর অ্যান্ড্রয়েড টিভি আপনারা বলতে পারেন, এবং এর কোনো অপারেটিং সিস্টেম নাই, সেটি সাধারণভাবে গুগলের তরফ থেকে প্রোভাইড করা হয়। এবং এই টিভিতে আপনারা ইন্টারনেট কানেক্ট করলে মোবাইলের মতো সমস্ত কিছু আপনারা করতে পারবেন। এবং এখন বলি শাওমি টিভি নিয়ে কিংবা এমআই টিভি নিয়ে। তো আপনারা জানেন সবার প্রথম যদি কম দামে কোনো স্মার্ট টিভি আসে সেটি হচ্ছে শাওমি টিভি। আপনারা দেখেছেন 2018-19 সালে শাওমি বিভিন্ন ধরনের টিভি নিয়ে এসেছিল, এবং তার মধ্যে একটি টিভি ছিল 4A, এবং এই স্মার্ট টিভিটি কিংবা ফিচারিস্টিক টিভিটি সাধারণভাবে আপনাদের দেওয়া হচ্ছিল 12,999। কিন্তু আপনারা জানেন শাওমি কিংবা এমআই এর একটি প্রবলেম আছে, যে মোবাইল কিংবা এখানে টিভি বেশি সেল হয় সেই টিভি কিংবা মোবাইলের দাম বাড়িয়ে দেয়। তো সেটি বেশি সেল হওয়ার কারণে সেখানে দেখা যাচ্ছিল সেই টিভির দাম দাঁড়িয়েছিল 16,000, মানে 12,999 থেকে সেটি 16,000-এ দাঁড়িয়েছিল, এবং তখনও সেই দামে অন্যান্য টিভি কোম্পানি দিতে পারছিল না, এবং তার কারণে সেই সময় এমআই এর কিংবা শাওমির সেই টিভিতে অনেক ফেমাস হয়ে গেছিলো। তো এই টিভি সাধারণভাবে চাইনিজ টিভি, এবং চাইনিজ ব্র্যান্ড সাধারণভাবে বিভিন্ন দেশে সেটি এক্সপোর্ট করে থাকে। তো এই টিভির ডিসপ্লের কথা বললে, তো এই টিভিতে আপনাদের বলে রাখি ওয়ানপ্লাসের মতো এই টিভি ডিসপ্লেতে কোনো প্রবলেম পাবেন না, এবং শাওমি টিভির কাস্টমার সাপোর্ট অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আপনারা ভালো পেয়ে যাবেন। যদি আপনারা এখানে টুইটারে যেয়ে দেখেন শাওমি টিভি, তো শাওমি টিভি আপনারা দেখেছেন প্রত্যেকটা ইউজারের
এখানে বিভিন্ন ধরনের রিপ্লাই করেছে কাস্টমার সার্ভিস থেকে, এবং তার সঙ্গে আপনার টিভির যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার যদি সেটি ফটো তুলে যদি আপনারা টুইট করেন, সে কারণেও আপনারা দেখেছেন Xiaomi কাস্টমার তরফ থেকে বিভিন্ন ধরনের সাজেশন দেওয়া হয়েছে যে আপনি এটি করুন ওটি করুন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজের সাপোর্ট আপনাদের দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি। মানে এক কথায় বলা যায় এই টিভিতে বর্তমান সময়ে দাঁড়িয়ে ডিসপ্লেতে কোনো প্রবলেম আসেনি, এবং Xiaomi টিভি বিভিন্ন ধরনের সিরিজ নিয়ে আসে, যেমন X সিরিজ, পি সিরিজ, এছাড়াও এখানে এস সিরিজ রয়েছে। তো এই সিরিজগুলি সাধারণভাবে বিভিন্নভাবে ভাগ করেছে, এখানে এক্স সিরিজ যেটি সাধারণভাবে ফ্ল্যাগশিপ টিভিগুলি হয়, এবং এখানে 4A কিংবা 4C এই টিভিগুলি সাধারণভাবে লোয়েস্ট কিংবা লো ইউজারের জন্য হয়, এবং তার সঙ্গে আরেকটি সিরিজ হয়েছে সেটি হচ্ছে পি সিরিজ, এটি সাধারণভাবে মিডিল রেঞ্জের ইউজারের জন্য এই টিভিগুলি ভাগ করে থাকে। তবে এই টিভিগুলির মধ্যে সবথেকে যদি আপনারা হাই কোয়ালিটি টিভির কথা বলেন, যেটি হচ্ছে এক্স সিরিজ, এবং এক্স সিরিজে ডলবি ভিশনের ভিউ এবং 4K ফুল ডি HD আলট্রা সমস্ত কিছুর সাপোর্ট আপনারা এটিতে পেয়ে যাবেন। এবং এই টিভি যদি অ্যাক্সেসরিজের কথা বলা হয়, আপনাদের কাছে যদি MI ফোন থাকে তাহলে খুব সহজেই আপনারা MI ফোন দিয়ে সেই টিভিকে কন্ট্রোল করতে পারবেন। মানে এখানে OnePlus-এর মতো ইকোসিস্টেম আপনারা এই MI টিভিতেও আপনারা পেয়ে যাবেন MI মোবাইল দিয়ে। এক কথায় বলা যায় কম দামে আপনারা OnePlus-এর মজা এই টিভিতে আপনারা নিতে পারবেন। এবং এই টিভির যদি আপনারা স্পিকারের কথা বলা হয়, তো এই টিভিতে আপনারা ভালো স্পিকারের সাপোর্ট পেয়ে যাবেন, যে 35 থেকে 65 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। এবং তার সঙ্গে যদি অপারেটিং সিস্টেমের কথা বলা হয়, তো এটি সাধারণভাবে পিওর গুগলের তরফ থেকে দেওয়া হয়, মানে এখানে গুগল অপারেটিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন, যেটি হচ্ছে স্মার্ট টিভির তরফ থেকে। এবং এই টিভি কোম্পানির তরফ থেকে আপনারা আরেকটি ইন্টারেস্টিং জিনিস পেয়ে যাবেন, আপনার কাছে যদি কোনো স্মার্ট টিভি না থাকে তাহলে আপনারা খুব সহজেই সেই টিভিকে সেই Xiaomi টিভি করে নিতে পারবেন। তো এটির জন্য সিম্পলি আপনাদের এখানে Xiaomi স্টিক কিনতে হবে, সেটির দাম সাধারণভাবে আজ 2500 থেকে 3000-এর মধ্যে পেয়ে যাবেন, এবং সেই স্টিক মডেলটি আপনারা কিনে খুব সহজেই যে কোনো আন স্মার্ট টিভিতে কানেক্ট করলে আপনার সেই টিভিটি Xiaomi টিভি হয়ে যাবে, এবং Xiaomi টিভির মতো সমস্ত কিছু আপনারা কাজ করতে পারবেন। তো এক কথায় বলা যায় এখানে Xiaomi টিভিতে আপনারা কোনো প্রবলেম পাবেন না, এবং কম দামে খুব ভালো টিভি আপনারা পেয়ে যাবেন, যেটি হচ্ছে OnePlus-এর তুলনায়। আরেকটি টিভি যেটি হচ্ছে হায়ার টিভি, তো আপনাদের বলে রাখি এই হায়ার টিভি সাধারণভাবে চাইনিজ ব্র্যান্ডের তরফ থেকে আসে, এবং এই হায়ার টিভি আপনারা খুব কম দামে, মানে Xiaomi টিভির তুলনায় অনেক কম দামে আপনারা ভালো একটি টিভি পেয়ে যাবেন। তো এই টিভির যদি সিরিজের কথা বলা হয়, তো এই টিভিতে আপনারা বিভিন্ন ধরনের সিরিজ পেয়ে যাবেন, হায়ার আলট্রা HD কে সিরিজ, এবং এটি হচ্ছে ফ্ল্যাগশিপ সিরিজ, এবং তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন LE সিরিজ, যেটি হচ্ছে হায়ার সিরিজ। মানে এই সিরিজ LE সিরিজ যেটি আছে সেটি হচ্ছে আপনারা হাই কোয়ালিটি পেয়ে যাবেন, এবং কে সিরিজ যেটি মিডিল এবং লো এজ দুটি রেঞ্জেরই টিভি বার করে থাকে। তো এই টিভি যদি ডিসপ্লের কথা বলা হয়, তো আপনাদের বলে রাখি MI এর মতো এই টিভিতে কোনো ডিসপ্লের প্রবলেম পাবেন না, এবং MI এর তুলনায় আশা করি এই টিভি আপনারা যে ফিউচার সেটি কম দামে MI এর তুলনায় অনেক ভালো ফিচার পেয়ে যাবেন, এবং এই টিভিতে কোনো কালার প্রবলেম পাবেন না, কোনো কালার গ্যারান্টি পাবেন না, এবং ডিসপ্লের তরফ থেকে আপনারা কোনো ফল্ট পাবেন না। এক কথায় বলা যায় Xiaomi-র তুলনায় অনেক ভালো টিভি, যেটি হচ্ছে হায়ার টিভি, মানে Xiaomi-র তুলনায় কম দামের টিভি। তবে আপনাদের বলে রাখি এখানে OnePlus এবং Xiaomi-র তুলনায় এখানে হায়ার এখানে OLED ডিসপ্লের সঙ্গে টিভি বার করে, যেটি সাধারণভাবে Xiaomi এবং OnePlus এই সময়ে বার করছে না। Xiaomi এবং OnePlus সাধারণভাবে LED, LED HD কিংবা ফুল HD এই ধরনের কিংবা QLED এই ধরনের টিভি বার করে থাকে, কিন্তু এখানে হায়ারের তরফ থেকে আপনারা OLED সাপোর্ট পেয়ে যাবেন, যেটি আপনারা সোনি, স্যামসাং কিংবা অন্যান্য ব্র্যান্ডের তরফে আপনারা দেখেছেন। এই টিভির যদি স্পিকার কিংবা অন্যান্য অ্যাক্সেসরিজের কথা বলা হয়, তো এই টিভিতে আপনারা MI টিভির মতো সমস্ত কিছুর সাপোর্ট পেয়ে যাবেন। যদি আপনাদের কাছে যে কোনো ফোন থাকে এবং সেই ফোনে যদি আপনাদের রিমোট সেন্সার থাকে, তো খুব সহজেই এই টিভিকেও আপনারা আপনার মোবাইলকে রিমোট করে নিতে পারবেন। তবে আপনাদের বলে রাখি আপনাদের স্ক্রিনকে শেয়ার করতে পারবেন না, সেটি সাধারণভাবে ডেটা কেবিল কিংবা অন্যান্য ওয়্যারের মাধ্যমে সেটি করতে পারবেন। তো এই টিভি আপনারা বাজারে এই সময়ে কম দামে সবচেয়ে ভালো ফিচারের সঙ্গে টিভি পেয়ে যাবেন, এবং এই টিভির যদি স্পিকারের কথা বলা হয়, তো এই টিভিতেও আপনারা Xiaomi টিভির মতো ভালো স্পিকারের সাপোর্ট পেয়ে যাবেন, এবং তার সঙ্গে অন্যান্য ফিচার মানে ইন্টারনেট কানেক্ট করলে আপনারা সমস্ত কিছু এই টিভিতে Xiaomi এবং OnePlus-এর মতো কানেক্টিভিটি আপনারা পেয়ে যাবেন। এখন বলি এই তিনটি টিভির মধ্যে কোন টিভি সব থেকে ভালো, তো আপনাদের বলে রাখি এই সময় দাঁড়িয়ে আপনারা OnePlus টিভি নেবেন না, কারণ এর আগে আপনাদের দেখালাম টুইটারে বিভিন্ন ধরনের ইউজাররা বিভিন্নভাবে টুইট করেছে এবং তাদের কোনো কাস্টমার সাপোর্ট মেলেনি, এবং তার সঙ্গে সার্ভিস সেন্টারে গেছে, তাদের ফুল টাকা পেমেন্ট করেছে সেই ডিসপ্লের সঙ্গে, এবং টিভি কেনার কিছুদিন পরেই ডিসপ্লেতে অটোমেটিকলি এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তো এক কথায় বলা যায় এই সময়ে দাঁড়িয়ে আপনারা Xiaomi কিংবা হায়ার টিভি নিয়ে থাকবেন, কারণ Xiaomi টিভিতে আপনারা এই সময় দাঁড়িয়ে কোনো প্রবলেম পাবেন না, এবং তার সঙ্গে Xiaomi টিভির তুলনায় যদি কম দামে যদি আপনারা একটি আরও ভালো টিভি পেতে চান, যেটি হচ্ছে হায়ার টিভি, এবং এই সময় দাঁড়িয়ে আপনারা একটি হায়ার টিভিও নিতে পারেন, কারণ Xiaomi এবং হায়ার দুটি চাইনিজ ব্র্যান্ড, এবং দুটি চাইনিজ ব্র্যান্ড কম্পিটিটিভ ব্র্যান্ড, এবং আপনাকে কম্পিটিটিভ করার জন্য আপনাকে কম দামে একটি টিভি দিয়ে থাকে।
তো আজ ছিল এই ভিডিও যে Xiaomi এবং OnePlus এবং Haier এই টিভির মধ্যে কোন টিভি সবথেকে ভালো তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং তারপরে চ্যানেলকে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে